भाई तो হ্যালো বন্ধুরা, শুভ্র ফুডিং এর চ্যানেলে একটা নতুন বিয়ার চ্যালেঞ্জ নিয়ে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবার আমার সেই বন্ধু অনুপের সঙ্গে একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। তো চ্যালেঞ্জে কি কি নিয়েছে সেটা আগে দেখে নেওয়া যাক। তাহলে অনুপ, আজকে তুই বল কি কি মানে চ্যালেঞ্জের মেনু? 10টা 10টা করে ডিম আছে, ঠিক আছে, ডিম সিদ্ধ। আর এখানে একটু শশি নিয়েছি। আর হ্যাঁ, চ্যালেঞ্জের নিয়মটা কি সেটা একটু জেনে নিন। আজকে নিয়মটা একদমই অন্যরকম। এখানে দেখতে পাচ্ছেন স্টপওয়াচ রয়েছে আমাদের দুজনের মধ্যে, যে কোনো একজন আগে খাওয়া শুরু করবে, আমি তখন সাথে সাথে এখান থেকে স্টপওয়াচ থেকে টাইমটা সেট করে দেবো, মানে স্টার্ট করে দেবো। তারপরে খাওয়া যখনই শেষ হয়ে যাবে, তার হা করে যখনই দেখিয়ে দেবে, মানে সেই সঙ্গে সঙ্গে আমি এই এখানে স্টপওয়াচটা স্টপ করে দেবো, ঠিক আছে? আগের জন যে টাইমে চ্যালেঞ্জটা শেষ করবে, তার পরের জন যদি সেই টাইমের কম টাইমে যদি শেষ করে দেয়, ঠিক আছে, তাহলে সে জিতে যাবে। যদি সে আগের জনের মানে যত টাইম লেগেছে সেই টাইমটা যদি ছাড়িয়ে দেয়, তাহলে কিন্তু সে হেরে যাবে। আর যে হারবে সে কিন্তু প্রত্যেকবারের মতন কিন্তু পানিশমেন্ট পাবেই। তো পানিশমেন্টটা কি থাকে আর কে হারে কে জেতে সেটা দেখার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত ওয়াচ করতে হবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে টং করে বাজিয়ে দেবেন অল করে। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আর বেশি কথা না বলে আমরা চ্যালেঞ্জটা শুরু করবো। চ্যালেঞ্জটা শুরু করার আগে আমরা এই বিট নুনটা একটু ডিম সিদ্ধর উপর দিয়ে নিয়ে নেবো। তো টেস্ট নিয়ে না নিয়ে নিই। তো আমরা বিট নুনটা মানে নিয়ে নিয়েছি সবার সুবিধা মতন ডিমের উপর দিয়ে। সবার আগে চ্যালেঞ্জটা শুরু করবে অনুপ, তারপর আমি শুরু করব। তাহলে দেখা যাক অনুপ মানে কত টাইমের মধ্যে এই 10টা ডিম সিদ্ধ খেয়ে শেষ করতে পারে। তাহলে আপনারা দেখতে থাকুন অবশ্যই। 3 2 1 স্টার্ট। কামন কামন কামন, ফাস্ট ফাস্ট হতে হবে, নাহলে কিন্তু হারাতে পারবি আমাকে। স্টপওয়াচে কিন্তু মানে টাইমটা স্টার্ট করে দিয়েছি। দেখা যাক অনুপ কত মিনিটের মধ্যে শেষ করতে পারে। আমি তো খুব এক্সাইটেড হয়ে আছি বন্ধুরা। বাহ, খা খা খা। আমি কিন্তু একদমই হাসাই নি বন্ধুরা, ওই হাসতে নিজেই। তাড়াতাড়ি মানে সেদিন তো শ্বাস নেওয়া, তাই না বন্ধুরা? তুই সবার সঙ্গে মিশে খা, সমস্যা হলে জল রয়েছে, জল খেতে পারিস। বাহ, এই তো অনুপ এইবার খুব স্পিডে খাচ্ছে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি। মানে একটু দিকে দেখি কতটুকু টাইম লেগেছে আপাতত। বাহ, 1 2 3 4, এখনো 4টে মতন ডিম সিদ্ধ রয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি কমপ্লিট কর। দেখুন বন্ধুরা খাচ্ছে কত সুন্দরভাবে অনুপ আমাকে হারানোর জন্য। আরও তাড়াতাড়ি খেতে হবে তো, হবে না বন্ধুরা। আমিও কি জানি মানে ঠিকঠাক মানে এখনও ফাইনাল না যে কে জিতবে কে হারবে, কোনো ঠিক নেই, আমিও হেরে যেতে পারি, সেই জন্য আগে থেকে বলা মুশকিল। আর দুটো হলেই অনুপের খাওয়া কমপ্লিট হবে, এবং সেটা কত মিনিটের মধ্যে সেটা আপনারা দেখতে পারবেন। এই তো হয়ে গেছে প্রায়, আর এক আর মানে হাফ পড়ে আছে একটু, এক পিসি বেড়ে গেছে। শর্ট দেখা, জল দেখা, মানে জল খা খাওয়ার পরে, তাহলেই তো হয়ে যাবে। তাড়াতাড়ি হ্যালো, এখনো হলো না, দেখিয়ে দেবো একটু আমাদের ফ্রেন্ডদেরকে। ঠিক আছে বন্ধুরা, ও হা করে দেখানোর সাথে সাথে আমি স্টপ করে দিয়েছি। এই যে 4 মিনিট 22 সেকেন্ডের মধ্যে খেয়েছে আর কি, ঠিক আছে? এই যে বন্ধুরা 4 মিনিট 22 সেকেন্ডের মধ্যে শেষ করে ফেলেছে 10টা ডিম সিদ্ধ। এবার আমার কতক্ষণ টাইম লাগবে কোনো ঠিক নেই বন্ধুরা। এই যে দেখুন, এই যে 4 মিনিট 22 সেকেন্ড বন্ধুরা, খুব চেষ্টা করলাম, ঠিক আছে? তো এই 4 মিনিট 22 সেকেন্ডে হ্যালো বন্ধুরা, দেখলেন তো আমার খাওয়াটা, ঠিক আছে, আমি 4 মিনিট 22 সেকেন্ডে শেষ করেছি। আমার বন্ধু যদি 4 মিনিট 22 সেকেন্ড আগে যদি শেষ করে দেয়, ঠিক আছে, তাহলে ও তো জিতে গেল, উইন হয়ে গেল একদম, ঠিক আছে? মানে 1 সেকেন্ড যদি ক্রস হয়, মানে 1 সেকেন্ড যদি বেশি হয়ে যায়, তাহলে আমি হিরো। তাহলে ও শুরু করছে, আমি স্টার্ট করে দেবো। হ্যাঁ, 3 2 1 স্টার্ট।
তোকে তো হারানোর চেষ্টা করছি যারা। ঠিক আছে, খা খা খেতে লাগ খেতে লাগ, দেখা যাক লাস্ট টাইম পর্যন্ত কি কি হয়, দেখা যাক। তুই হারবি তাই। ঠিক আছে, আমরা জিতবো, আমরা জিতবে, তাই তো? ঠিক আছে, এই শয়তানি মানে ইয়ে করছিস, মনে হচ্ছে শয়তানি হাসি দিচ্ছিস। না না ঠিক আছে, তুই জিতবি তোর ওই জন্যে। আপনি আমার টাইমটা তো দেখেছেন, ঠিক আছে, প্রশ্ন করো নাকি? কখন করছো? প্রশ্ন হয়ে গেছে, কখন যাও বন্ধুরা, তোমাকে ফিনিশ করতে হবে, ফিনিশ করো। ঠিক আছে দেখো একটু, আমি ও বাবা আজকের মতন তো আমি তো আমি গেল, আমি হেরে গেলাম আজকের মতন, আর কি করবো, কিছু করার নেই। পানিশমেন্টটা নিয়ে রেডি থাকিস। ইয়ে রেডি তো থাকতে হবে, পানিশমেন্ট নেওয়ার জন্য কিছু করার নেই, তুই সবকিছু শেষ করতে হবে। আর কি হবে, যাওয়ার আগে হয়ে গেছে। কত মিনিট লাগলো আমার দেখি একটু? 8 মিনিট। বাপরে, আমরা দেখো দেখুন, আমরা 7 মিনিট 23 সেকেন্ড টাইম লেগেছে আমার, এত দেখুন কত স্পিডে খেলছি। তুই আজকে হারিয়ে ফেললি আমাকে, খুশি হচ্ছে? 4 মিনিট 22 সেকেন্ড শেষ করেছিস, আর আমার সেখানে প্রায় তাও 3 মিনিট এক্সট্রা টাইম লেগেছে আমার ওকে দেখে। তিন মিনিটের এই মানে 3টে মিনিট অনেকটা ফাস্ট খেয়েছে। যাই হোক বন্ধুরা, ও আমাকে আজকের মতন হারিয়ে দিল, ও 4 মিনিট 22 সেকেন্ডের মধ্যে শেষ করেছে, আমার খেতে খেতে প্রায় 7 মিনিট 23 সেকেন্ড টাইম লেগে গেছে। অনেকটা টাইমের কিন্তু এখানে ডিফারেন্স হয়ে গেল, প্রায় 3টে মিনিট কিন্তু এখানে ডিফারেন্স হয়ে গেল, 3 মিনিটের একদম পুরো, কী বলবো বন্ধুরা। তো আজকের মতন তাহলে আমি যদি হেরেছি, তাহলে আমার জন্য কী পানিশমেন্ট নিয়ে আসে সেটা আপনারা দেখতে থাকুন। কিন্তু বন্ধুরা আজকে আমি এইরকম মানে এতটা পিছিয়ে যাবো এটা কিন্তু আমি একদম ভাবতে পারিনি, তা অনুপের সঙ্গে। যাই হোক বন্ধুরা, তাহলে অনুপের জন্য কী পানিশমেন্ট নিয়ে আসে সেটা দেখো, আপনারা তো দেখতেই পেলেন যে আজকে অনুপ কিন্তু উইনার হয়ে গেছে। আর আমাকে কী বলবো আমি, মানে আমার এই জিনিসটা বলতে খুবই লজ্জা পাচ্ছে যে অনুপ আমার কাছে হারিয়ে দিয়েছে, এটা খুবই লজ্জার ব্যাপার। চেষ্টা রাখছিলাম, ঠিক আছে বন্ধুকে খারাপ খারাপ, ঠিক আছে, তাও মানে একটু কম টাইমের ডিফারেন্স থাকলেও হয়, একবারে তিন মিনিটের বন্ধুরা, 3টে মিনিটের এখানে কিন্তু ডিফারেন্স হয়ে গেছে। ও কোথায় মানে ডাবল হতে গেলে, ডাবলই ও কোথায় মানে 4.5 এই আর কি 4.5 মিনিটের মধ্যে খেয়ে ফেলেছে, আর আমার কোথায় সেই 7 মিনিটের বেশি টাইম লেগে গেছে, তাই মানে 3 মিনিটের ডিফারেন্স, খুবই লজ্জার ব্যাপার। তা ওর জন্য যে পানিশমেন্টটা নিয়ে এসেছি, পানিশমেন্টটা হলো করলার জুস, ঠিক আছে, এই করলার জুস আমি খেতে হবে আজকে, ঠিক আছে, খেতে খেতে আমি আবার যেন মানে উল্টে না ফেলে দিই, উল্টে হয়ে যায় আমার জন্য আজকে, বললে হবে না, ঠিক আছে। আমাকে অনেক অনেক খতনা খতনা পানিশমেন্ট দিয়েছে দেখেছেন তো আপনারা বন্ধুরা, ঠিক আছে, আজকের জন্য আজকে আমি প্ল্যান করলাম আজকে করলা জুস খাবো, আজকে আমাকে মানে শায়েস্তার মতন পানিশমেন্ট নিয়ে চলে এসেছে, মানে শায়েস্তার মতন যে পানিশমেন্ট, ঠিক আছে, তাহলে
করলা জুসটা যে বন্ধুরা আরেকবার দেখে নিন, ঠিক আছে বন্ধু খাবে। আমি আজকে শেষ বন্ধুরা করলা জুস খেয়ে, করলা জুসে কম পুরান্তে ভাবতে না কত করে করেছে, মজা আসবে না না এত এত খাওয়া যায় নাকি, পারিশমেন্ট হবে কি করে, তাহলে আরামে যদি খাও। দেখুন বন্ধুরা একটু আপনারাও ভালো করে দেখে নিন পুরো, মানে আমার এই বন্ধু পুরো যত্ন সহকারে এটা করে নিয়ে এসেছে মিক্সারে দিয়ে পুরো আস্তে একটা করলা, এই যে খা খা খা, এইসব খাবে আজকে আমাকে। আমার কিন্তু খেতে খুবই মানে খারাপ লাগছে, আমি এখন খাইনি তার আগেই মনে হচ্ছে খুবই খারাপ লাগবে খেতে। ঠিক আছে আজকের মতন পানিশমেন্ট নিয়ে নিচ্ছি, কিন্তু পরের চ্যালেঞ্জ ওকে হারাবো। ঠিক আছে বন্ধুরা খেয়ে নিচ্ছি, কি তেতো এই আর খাওয়া যায় নাকি, এত খুবই তেতো বন্ধুরা, মানে মুখ পুরো শেষ আমার এইটুকু খেয়ে, সব খাওয়া লাগবে খেতে যাবে কিছু না নাকি শেষ বন্ধুরা, এত কত খাওয়া যায় নাকি, মানে খতরনাক তেতো একদম, কিছু করার নেই খেতে যাবে। একবারে খেয়ে একবারে খেয়ে খেয়ে না খেয়ে না খেয়ে ইয়েস ঠিক আছে, আজকে দিয়েছি পানিশমেন্ট একদম, করলার জুস খেয়ে আমার মুখ তো পুরো নষ্ট হয়ে যাবে, উল্টো পানিশমেন্ট দেবো আজকে, দেখ কেমন লাগে। পুরো খেয়ে নিয়েছি বন্ধুরা, খুবই খারাপ ভাবে খেলাম, খুবই খারাপ লেগেছে খেতে, মানে এর থেকে বাজে পানিশমেন্ট মনে হয় আমি আর খাইনি আগে কোনো, এত তেতো আমার মুখটা পুরো একদম তেতো হয়ে গেছে পুরো মুখ আমার। তো যাই বন্ধুরা, আপনাদের এই পানিশমেন্ট সহ পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অল করে পাশে থাকা বেলাইকন জানাবেন, আমরা নেক্সট পরবর্তী ভিডিও কি মানে কি আইটেম দিয়ে চ্যালেঞ্জ, তাহলে কি পানিশমেন্ট দেবো সেটা কমেন্টে বলবে, ঠিক আছে কি পানিশমেন্ট দেবো মানে কেউ হারলে, আর কি দিয়ে মানে আর কি আপনারা চ্যালেঞ্জ দেখতে চান, মানে কি কি খাবারের আইটেম দিয়ে সেটাও মানে কমেন্ট করে জানিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন আমরা সেটা আমরা সেটা চেষ্টা করবো সেই সেই রকমের মানে ভিডিও দেওয়ার। তো ঠিক আছে, আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে টং করে বাজিয়ে দেবেন অল করে, আর ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিংক আছে, তো সেখানে গিয়ে ফলো করে দেবেন। তাহলে আবার নেক্সট অন্য ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ, বাই বাই।